তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে, তাই এ নিয়ে কথা বলে লাভ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি আরো বলেন, হাওয়া ভবন ফিরিয়ে আনতে আন্দোলন করছে বিএনপি। সাত বছর পর রবিবার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় পানি উন্নয়ন বোর্ড মাঠে। এ উপলক্ষে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। সম্মেলন উদ্বোধনকালে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে আওয়ামী লীগ। লাইট পড়ছে, লাইট জ্বলছে, আর চার নিচে হারিকেন হাতে বলে বিদ্যুতের দাবিতে মিছিল করে। এই বিএনপি একটা ভণ্ড প্রজাতির দল। আজকে তারা এই দেশের উন্নয়ন অগ্রতা ব্যাহত করার জন্য আজকে তারা সবসময় তৎপর। একাত্তরের পরাজিত শক্তি, দেশের পরাজিত শক্তির সাথে হাত মিলিয়ে তারা আমাদের বাংলাদেশকে ধ্বংস করতে চায়। তারা বাংলাদেশকে মিনি পাকিস্তান বানাতে চায়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তত্ত্বাবধায়ক সরকার এখন ইতিহাস, তার কথা সবাইকে ভুলে যেতে হবে। তত্ত্বাবধায়ক সরকার মামা বাড়ির আপনার, তত্ত্বাবধায়ক ভুলে ভুলে যা। সম্মেলন শেষে আব্দুল হাইকে সভাপতি ও সাইদুল করিম মিন্টুকে সাধারণ সম্পাদক পদে বহাল রেখে নতুন কমিটি ঘোষণা করা হয়। দীপ্ত, বার্তাকক্ষ। সাত বছর পর রবিবার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় পানি উন্নয়ন বোর্ড মাঠে। এ উপলক্ষে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। সম্মেলন উদ্বোধনকালে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে আওয়ামী লীগ। লাইট পড়ছে, লাইট জ্বলছে, আর চার নিচে হারিকেন হাতে বলে বিদ্যুতের দাবিতে মিছিল করে। এই বিএনপি একটা ভণ্ড প্রজাতির দল। আজকে তারা এই দেশের উন্নয়ন অগ্রতা ব্যাহত করার জন্য আজকে তারা সবসময় তৎপর। একাত্তরের পরাজিত শক্তি, দেশের পরাজিত শক্তির সাথে হাত মিলিয়ে তারা আমাদের বাংলাদেশকে ধ্বংস করতে চায়। তারা বাংলাদেশকে মিনি পাকিস্তান বানাতে চায়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তত্ত্বাবধায়ক সরকার এখন ইতিহাস, তার কথা সবাইকে ভুলে যেতে হবে। তত্ত্বাবধায়ক সরকার মামা বাড়ির আপনার, তত্ত্বাবধায়ক ভুলে ভুলে যা। সম্মেলন শেষে আব্দুল হাইকে সভাপতি ও সাইদুল করিম মিন্টুকে সাধারণ সম্পাদক পদে বহাল রেখে নতুন কমিটি ঘোষণা করা হয়। দীপ্ত, বার্তাকক্ষ।